স্যামূপম এখন কথা হবে ম্যাজিক ছবিটা নিয়ে তো কেমন হলো এই ছবিটা তো একটা কথা মাথায় আসা খুব স্বাভাবিক যেহেতু আমি এই ছবিটা প্রমোশনের সাথে যুক্ত ছিলাম আমি অঙ্কুশকে নিয়ে শর্ট ফিল্ম বানিয়েছিলাম প্রমোশনাল শর্ট ফিল্ম ম্যাজিকের জন্য তো এটা মানে মনেই হতে পারে যে আমি হয়তো বায়াস রিভিউ করব এই ছবিটার জন্য তো কালকেও আমি ইনভাইটেড ছিলাম ডিকশনারি প্রিমিয়ারে তো আমার যেমন লেগেছে আমি বলে দিয়েছি তো এটা ভাবার কোনো কারণ নেই ছবি খারাপ লাগলে আমি জোর করে ভালো বলবো একদমই না যদি ভালো না লাগে কেন ভালো বলবো তো কেমন হলো এই ছবিটা তো আমরা গত পাঁচ ছ বছরে দেখে নিয়েছি যে এখন বাংলার বাণিজ্যিক ছবির আক্ষরিক অর্থে মানেটা সম্পূর্ণভাবে বদলেই গেছে এখন অডিয়েন্সের খুব সাফ কথা নতুন কিছু করো না হলে সরো যেরকম টি শার্টে লেখা থাকে ঠিক সেরকমই তো এই ছবিটা কি নতুন কিছু আমার ট্রেলারটা ভালো লেগেছিল আমি তখন বলেছিলাম যে ট্রেলারটা ভালো রায়াচন্দ্র যেরকম ধরনের ছবি করে তার থেকে অন্যরকম কিছু মনে হচ্ছে অঙ্কুশকে অন্যরকম লাগছে ভালো পারফরমেন্সের ঝলক মনে হচ্ছিলো দেখে তো এখানে যে গল্পটা বলা হচ্ছে ম্যাজিশিয়ান ইন্দ্রজিতের গল্প তার সাথে কৃতির কীরকমভাবে আলাপ দু ঘন্টার ম্যাজিক শো এবং প্রিভিয়াস একটা গল্প রয়েছে একটা ব্যাকস্টোরি রয়েছে না জানানো অধ্যায় রয়েছে এবং শেষে কী হবে সেটা নিয়ে হচ্ছে এই ছবিটা এবার হচ্ছে এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক তো ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে অঙ্কুশ খুব ভালো কাজ করেছে সত্যি খুব ভালো পারফরমেন্স দিয়েছে আমি এটুকু বলতেই পারি তার যদি আমি কানামাছি ধরি ভালো পারফরমেন্স আমার তার মনে হয় কানামাছিতে সে দারুণ কাজ করেছিল তো আমি বলবো সে কিন্তু আবারও খুব ভালো কাজ করেছে এবং এইটুকু পরিষ্কার যদি সে ভালো পরিচালক পায় বা ভালো স্ক্রিপ্ট পায় তাকে যদি কাজ করিয়ে নেওয়া হয় সে কিন্তু দারুণ কাজ করবে এখানে অঙ্কুশের শেডস খুব ভালো আমার অঙ্কুশকে দারুণ লেগেছে খুব ভালো লেগেছে অঙ্কুশের কাজ অঙ্কুশ ছাড়া যদি বলি অঞ্জলিকেও ভালো লেগেছে এখানে যদি আমি বলি হচ্ছে দীপশঙ্কর হালদার তাকে যতটা জায়গা দেওয়া হয়েছে খুব ভালো বিদীপ্তা খুব ভালো তো কাস্টিং ভালো পারফরমেন্স এটা সবাই ভালো কাজ করেছে এবং ছোট ছোট চরিত্রে যারা এসছে সবাই ঠিকঠাক কাউকে কিন্তু খুব লাউড মনে হয়নি যেরকম আমরা এর আগে পরিচালকের ছবিটা দেখেছি সেরকম কিন্তু আমার মনে হয়নি আচ্ছা এছাড়া ছবির সেকেন্ড যেটা পজিটিভ সেটা হচ্ছে ছবির ফার্স্ট হাফটা যখন শুরু হয় ছবির যে প্রথম দিকের যে গল্পটা যেরকমভাবে বোনা হয় সেটা কিন্তু বেশ ভালো এবং মনে হয় ছবিটার মধ্যে হয়তো এরপরে থ্রিল কিছু আসবে হয়তো আমরা সেকেন্ড হাফে একটা বড় টুইস্ট দেখতে পাবো হয়তো গল্পের মধ্যে চমক আসবে তো ফার্স্ট হাফে অডিয়েন্সকে ছবিটা জুড়ে রাখতে পারে ছবির একটা থ্রিল অনুভব হয় এবং ওর যে ট্রান্সফরমেশনটা ফার্স্ট হাফের একদম শেষের দিকে যখন আসে অঙ্কুশের সেটাও বেশ ভালো এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি মানে ছবিতে আর কিছু কি পজিটিভ নেই ছবিতে বললেন পারফরমেন্স যেরকম তার ক্যারেক্টারে শেড আনা হয়েছে সাপোর্টিং কাস্টের অভিনয় ফার্স্ট হাফটা ঠিক আছে তো এই ছিল ছবির ভালো দিক এবং আমি এইটুকু বলবো রাজা চন্দ্র কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে যদি ছবির গল্প ভালো হতো যদি ছবির চিত্রনাট্য ভালো হতো আমি বলতে পারি যে সে হয়তো আরও ভালো কাজ করতে পারতো কারণ রায়াচন্দ্র যেরকম ধরনের কাজ করে তার থেকে অনেকটা সে নিজেকে ভেঙেছে অনেকটা অন্যরকম কিছু করার চেষ্টা করেছে কিন্তু আনফর্চুনেটলি গল্প তো ভালো নয় এই ছবির প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে তুমি একটা ছবির জন্য দু ঘন্টা দিচ্ছ এবং তোমার মনে হচ্ছে ছবির গল্পের পরতে পরতে কিছু হয়তো থাকবে আপ অ্যান্ড ডাউন্স থাকবে একটা গল্প তো রাইস ফল এদিকগুলো থাকবে তো তো তুমি আশা করছো সেকেন্ড হাফে অনেক কিছু থাকবে এবং ছবির যে টুইস্ট আসছে যে গল্পটা আসছে এটা অডিয়েন্স অনেক আগে বুঝে গেছে এবং গল্পটা খুব ক্লিশে গল্পটা একদম খাজা এবং চিত্রনাট্য সেকেন্ড হাফে একদম থ্রাস করে পড়ে যায় যে ট্রেলার দেখে যে এক্সপেকটেশান জন্মেছিলো যা মনে হয়েছিল সেটা কিন্তু আর ছবিটা বজায় রাখতে পারে না তো ছবির অবশ্যই গল্প এবং স্ক্রিপ্ট এই দুটো ভালো হওয়ার জন্য যে কোনো ছবির ক্ষেত্রে খুব প্রয়োজন আমার সবার প্রথমে এটা মনে হয় যদি এখানে অঙ্কুশের চরিত্রটা ম্যাজিশিয়ান না হতো যদি ডাক্তার হতো ইঞ্জিনিয়ার হতো না একটা ছেলে হতো তাও বোধ হয় এই ছবিটার গল্পের মধ্যে খুব একটা ফারাক পড়তো না কারণ এই ছবিতে সেরকম কোনো ম্যাজিকই নেই এই ছবিতে চমকপ্রদ চমকালো কোনো ম্যাজিকের সিকুয়েন্স নেই যেটা ছবিটাকে বাদবাকি ছবির থেকে আলাদা বানাবে কেন এই ছবিটার মধ্যে ও ম্যাজিশিয়ান এরকম কোনো দিক কিন্তু ছবিতে নেই যদি বিজিএমের কথা বলি এটা আমার বিজিএম বলি কালার বলি সিনেমাগ্রাফি বলি এগুলোকে আমি অল্প অল্প পজিটিভ দিক বলতে পারি খুব ভালো বলতে পারবো না কালারটা দেখবে বহু জায়গায় অনেক রকম করার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু খারাপ না সেটা কিন্তু বেশ আমার একটা জিনিস মনে হয় ও যেখানে ম্যাজিক শো দেখায় বা যেখানে হচ্ছে ওই ফ্যাশনের যে শোটা হয় ওগুলো কি একই জায়গায় হয় একই রকম স্টেজ হয় কেন অন্যরকম জায়গা করা যেতে পারতো না ছবিতে ভিএফএক্স খুব খারাপ বাগেরটা আমি তাও মানছি অল্প সময়ের জন্য দেখিয়েছি কিন্তু পড়া এবং হচ্ছে সাপ ভালো নয় রবির ক্লাইম্যাক্স যেটা রাখার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু ভালো কিন্তু তারা কিন্তু করতেওটা পারেনি ব্যক্ত করতে পারেনি ওইটা সেকেন্ড হাফে তোমার মনে হবে ছবিটা লু ব্রেক করাচ্ছে এবার এবং ছবিটা আস্তে আস্তে হাত থেকে বেরিয়ে যাচ্ছে তো ছবিটা অনেক ভালো হতে পারত এবং যদি ছবিটার গল্প ভালো করে লেখা হতো আমার মনে হয় ছবিটা অনেক ভালো হতো অঙ্কুশ ভালো পারফরমেন্স দিয়েছিল তো ওভারঅল এই ছবিটাও হচ্ছে একটা মোটামুটি ছবি হয়ে থেকে যায় ছবিটা যখন শুরুটা হয় মনে হয় ছবিটা বেশ প্রমিসিং অ্যাটলিস্ট কমার্শিয়াল ছবি হিসাবে ভালো কিছু তো দেখতে পাবো আমরা অঙ্কুশের পারফরমেন্স খুব ভালো ছিল খুব ভালো কাজ করেছে অঙ্কুশ এবং সাপোর্টিং কাজটাও কিন্তু খুব সুন্দর করে পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে রায়াচন্দ্র চেষ্টা করেছে কিন্তু ওই যে গল্প চিত্রনাট্য গল্পের যেরকমভাবে অডিয়েন্সকে ধরে রাখার যে প্রবণতাটা ওটা ঠিক নয় সেকেন্ড হাফে সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ তুমি ফার্স্ট হাফে অঙ্কুশের ক্যারেক্টারটা দেখবে ওর ভেতরে কিছুটা চলছে এবং বাস্তবে ওটা দেখাচ্ছে দুটোর মধ্যে ফারাক আছে তুমি খুব বুঝতে পারবে যে ও খুব সুন্দরভাবে কাজটা করছে ওর আসলে এদিকে একটা রূপ এবং আরেকটা হচ্ছে সে লুকিয়ে রাখছে ভালো লাগছিল সেকেন্ড হাফের পর ও যে সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে সেটা হুট করে হয় ফলে আমরা আর ওই লেয়ারিংটা ফিল করতে পারি না তো এই ছিল আমার রিয়াকশান আমার অঙ্কুশের ম্যাজিক ছবিটা নিয়ে মনে হয়েছিলো আরও ভালো কিছু হবে তো সেরকম হয়নি মোটামুটি স্তরের একটা ছবি হয়েছে ওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ম্যাজিক দেখেছো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে নিজের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে লাভ ইউ টা বাই ব্যা টিকার খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে বাবাই